তো আপনার কি অবস্থা বলুন, পড়াশোনা কি ছেড়ে দেবেন নাকি করবেন? আসলে আমি গত এক মাস ধরে ঠিকমতো ক্লাস করছি না, ছেড়ে দিব। আচ্ছা, পড়াশোনা ছেড়ে দেওয়ার কি দরকার বলুন তো? পড়াশোনা করেও তো সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলি করা যায় নাকি? শুনেন, যুদ্ধে নামতে হলে পেছনের ব্রিজগুলো ভেঙে যেতে হবে, সো দ্যাট পেছনে ফেরার কোনো উপায় না থাকে। ডু অর ডাই। আমার একজন ফ্রেন্ড আছেন, সিনিয়র বড় ভাই, উনিও একজন আর্কিটেক্ট। তো কথায় কথায় আমি আপনার কথা তাকে বললাম, উনি বললেন কি এটা নাকি একটা রোম্যান্টিক লুনাটিক ব্যাপার, বাস্তবতা বড় কঠিন। এটাই প্রথম শুনলাম, বাস্তবতা যে কঠিন এ সম্পর্কে আগে কোনো ধারণাই ছিল না। না না, উনি আর অনেক স্ট্রাগল করে বড় হয়েছেন। ওনার ওয়াইফ মারা গেছেন ক্যান্সারে, যখন ওনার বাবা মারা যায় তখন তার কাছে একটা টাকাও ছিল না। ওনার বাবার দাফন কখনো করতে হয়েছিল বন্ধুর কাছ থেকে টাকা ধার করে। দেখুন, আপনি এসব কেন বলছেন আমাকে আমি জানি, কিন্তু এরকম বাস্তবতা আমাদের যে কারোরই জীবন হবে। বাংলাদেশের অনেক মানুষই এরকম স্ট্রাগলের মধ্য দিয়ে বড় হচ্ছে। সত্যি কথা বলতে কি, এই ভাবনাটাই মানুষকে অনেক স্বার্থপর করে তোলে। অন্যের স্ট্রাগলের কথা না দেখে শুধু নিজেরটা দেখে, আমার কি হলো, আমি কিছু পেলাম না। আচ্ছা আপনি দেখুন, এই পৃথিবীতে একজন মানুষ দেখাতে পারবেন যে নিজের স্বার্থ বোঝে না? মানুষ দূরে থাক, একটা কুকুরও পর্যন্ত নিজের স্বার্থের ব্যাপারে এক চুলো নয় না। তাহলে আপনি কেন ব্যতিক্রম? আমি জানতে চাই মানুষের সাথে কুকুরের জীবনে সত্যিকারের পার্থক্যটা কি। এই জন্য পড়াশোনা ছেড়ে দিতে হবে? আরে যেখানে আমার জীবন মৃত্যুর প্রশ্ন, সমস্ত মানব সভ্যতার মনুষ্যত্বের প্রশ্ন, সেখানে হু কেয়ারস অ্যাবাউট ইওর লেখাপড়া। সত্যি করে বলতে কি, আমি পড়াশোনা করার জন্যই পড়াশোনা ছাড়তে চাই। প্রচুর পড়াশোনা বাকি, প্রচুর। একাডেমিক পড়াশোনার কারণে আমার আসল পড়াশোনাটা হচ্ছে না। ফারহানা, বাসায় আয়। বাসার সামনেই তো দাঁড়িয়ে আছি, বললাম না আসছি, তুমি ভেতরে যাও। রাস্তায় দাঁড়িয়ে এত কিসের কথা? এ হচ্ছে কি মিডল ক্লাস সেন্টিমেন্ট, বোনের সাথে দাঁড়িয়ে কথা বলছি মানে কোনো প্রেমের আলাপ করছি হয়তো। আবার আমাদের করি মানুষের বাসায় টিউশন, সেটা তো স্বাভাবিক না? হ্যাঁ, সন্দেহ ছাড়া আমরা কি করতে পারি বলে? দুটো ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে কথা বলছে, প্রেম ছাড়া কোনো সম্পর্ক এই সমাজ কি মেনে নেবে? আচ্ছা আপনি এখন যান, আমি পরে আবার কথা বলবো আপনার সাথে। আচ্ছা আসি তাহলে। আচ্ছা আপনার আব্বুর নাকি ক্যান্সার ধরা পড়েছে? কি বলছেন? অমি বলল ও নাকি আড়াল থেকে শুনেছে, ওর আম্মু নাকি নানুকে বলছিল, ওই জন্যই ওর মন খারাপ, ও ঠিকমতো পড়তে চাচ্ছিল না।
ছোট ভাই কোথায়? সাথে যাইতে দেখলাম। আব্বু কি হয়েছে? ভাইয়া মন খারাপ করে থাকো, এই জন্য তুমি সারা রাত ঘুমাও না? ভাইয়া তুমি আমাকে আগে বলনি কেন? তুমি আমাকে আগে কেন বলনি ভাইয়া? তুমি কেন আমাকে আগে বলনি? তোমার পারি ঠেকাই মাথা। কি রে ফারহানা, আয় না। আপু আমি ও রাশেদ, আয়। কি রে আপু? কবির ভাই যে একজন অনকোলজি ডাক্তারের কথা বলেছিলেন, উনি দেশে ফিরেছেন, উনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গিয়েছে। আচ্ছা তাই নাকি, কবে? কালই সকালে আব্বুকে নিয়ে উনার বাসায় যেতে বলেছে। বাসায়? হুম, উনি কবির ভাইয়ের খুব ক্লোজ লোক। কবির ভাই সিরিয়াসলি বলে দিয়েছেন সকাল 8টার মধ্যে যেতেই হবে। কবির এলো না? জি, ওনার নাকি সকালেই অফিস। আচ্ছা আচ্ছা, অনেকদিন তার সঙ্গে দেখা হয় না। কাল রাতে অবশ্য ফোন করে জানিয়েছিল যে আমার জন্য নাকি কোন পেশেন্টকে বসিয়ে রেখেছে। জি, আমরা অনেকদিন ধরে আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আমি জার্মানি গিয়েছিলাম একটা সেমিনার অ্যাটেন্ড করতে। কবির ভাই বলেছিলেন আমাদেরকে। আচ্ছা প্যাট স্ক্যান করাননি? না, কিছুই করানো হয়নি। আমরা আসলে বুঝতে পারছিলাম না যে দেশে ট্রিটমেন্ট করব না বাইরে নিয়ে যাব। আপনি এবার একটু এদিকে আসুন তো। অসুবিধা হচ্ছে কোনো? না। এবার হাতে উঁচু করে কোনো অসুবিধা বোধ করছেন? জি না, একটু টান লাগছে বুকে। এইখানে কোনো চাপ লাগছে? না তেমন না, একটু হালকা। একটু ঘুরে না, ঘুরে একটু ঘুরে একটু। ব্যথা পাচ্ছেন? না। ঠিক আছে, যান আপনি বসুন।
এখন আপনার কি কি অসুবিধা বলুন? শ্বাস নিতে খুব কষ্ট হয়, মানে হঠাৎ করে বাতাস শেষ হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। খাওয়া দাওয়ার রুচি আছে? হ্যাঁ রুচি আছে। ঘুম হয় ঠিক মতো? ঘুমের কোনো অসুবিধা নেই আমার। চোখ বুঝে বুঝে আসে মাঝে মাঝে, মাথাটা ঝিমঝিম করে, মনে হয় ঘুমিয়ে পড়ি। না সেরকম কোনো সমস্যা নেই। আচ্ছা আপনার কি হয়েছে আপনি জানেন? জানেন? জি না। এখনো বলিনি। আচ্ছা শুনুন, আপনি ভয় পাবেন না। এই রিপোর্টটা দেখাচ্ছে আপনার ক্যান্সার। কিন্তু আপনাকে দেখে এরকম মনে হচ্ছে না, ক্যান্সারের লক্ষণ দেখা যাচ্ছে না। শিওর স্যার? জি তাই মনে হচ্ছে। আসলে এটা একটা বিনাইন সেল, ভয় পাওয়ার কিছু নেই। আপনার বরং একজন থোরাসিক সার্জনের সঙ্গে দেখা করেন, টিউমারটার অপারেশন দরকার। গোলাম মহিউদ্দিন সাহেবের কাছে যেতে পারেন, হি ইজ দ্য বেস্ট। স্যার বিদেশে কোথাও যদি নিয়ে যাই? যেতে পারেন, গোলাম মহিউদ্দিন সাহেবকে একবার দেখান, খুব ভালো ডাক্তার। স্যার উনি উনি কোথায় বসেন? নিউ লাইফে। একটা অ্যাপয়েন্টমেন্ট যদি করে দিতেন। আমার কাছে ওনার নাম্বার নেই, আর ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয়ও নেই। আপনারা নিউ লাইফে যান, ওনার দেখা পাবেন। সরি আমার ওয়াইফ এখন বাসায় নেই, তাই আপনাদের অ্যাপয়েন্টও করতে পারছি না। না না প্লিজ এটা আর বলবেন না, উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ। আপনি আমাদেরকে বাসায় সময় দিয়েছেন, আর সবচেয়ে বড় কথা আপনি আমাদের ভয়টা কাটিয়ে দিয়েছেন। আরে না না ভয় কিছু নেই, ভুল চিকিৎসা হলে কেমোথেরাপি দিয়ে একেবারে শেষ করি। এই জন্যই বুঝতে পারছি কবির ভাই কেন আপনার জন্য অপেক্ষা করতে বলেছিলেন। আচ্ছা আমি বেরো। ও আচ্ছা ঠিক আছে, আমরা উঠছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার ভিজিটটা কত দিব? আরে কি যে বলেন, বাসায় ডেকে এনে আমি ভিজিট নেবো নাকি? বাসায় আমি কখনো ভিজিট নেই না। আর কবির আমার অত্যন্ত ক্লোজ ছোট ভাই, আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই। আপনি যে আমাদের কথা দেখালেন, আপনাকে আল্লাহর কাছে দোয়া করি আরো বড়। হ্যাঁ ভয় পাবেন না, সাহস থাকবে। না আমি ভয় পাচ্ছি। গুড, তা ঠিক আছে, কি হয় আমাকে জানাবেন, আর কবিকে বলবে আমাকে যেন ফোন করে। জি জি অবশ্যই। দেখো তোমার কিচ্ছু হবে না, তোমার চিকিৎসার জন্য যা যা করা দরকার, যেখানে যেখানে যাওয়া দরকার আমরা তাই করি। ঠিক আছে, কিন্তু তোমরা এত টেনশন করো না, আর আমাকে ব্যাপারটা না বলাটাও তোমাদের ঠিক হয়। আম্মুর কথা ভেবে কিছু বলি, যাই ঘটুক মুখোমুখি তো হতেই হবে, আম্মু তো একসময় জানবেই।
করবে ডাক্তার? ফারজানা আমাকে কিছুই বলে না, শুধু বলে সব ঠিক আছে ঠিক আছে। ঠিক থাকলে সবাই তো ছুটাছুটি কেন, এত টেনশন কেন সবার? কিচ্ছু না, আমি তোমাকে বলছি কোনো সমস্যা নেই। তুমি বোঝো সমস্যা নেই, আমি কি মুখ দিয়ে কিছু বুঝি না? চল মনটাকে একটু শক্ত করো। কি বলছো তুমি, কি হয়েছে? এই তো আবার ঘাবড়ে গেলে। আরে বাবা, আমি বলছি তো কিছু হয়নি, আমি তো ঠিক আছি, শুধুমাত্র একটা ভুল রিপোর্ট এসেছে। কিসের ভুল রিপোর্ট? ওই রিপোর্টে নাকি বলেছিল আমার নাকি ক্যান্সার হয়েছে। কি ক্যান্সার? হে আল্লাহ, এই তুমি কি শোনালে! সেই জন্য সবার মুখ গম্ভীর দেখে আমি কিছু শক্ত টপ দেখি আজকাল। আমি এখন কি করবো? কি হলো, পাগল হয়ে গেল? আরে বাবা, ডাক্তার দেখে বলেছে এটা কোনো ব্যাপারই না, এটা উনি আরেকটা ডাক্তারের কাছে রেফার করেছেন, এটা শুধু অপারেশন। কি বলছো তুমি? আরে রিজা 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 তুমি যদি এরকম করো তোমার ছেলে মেয়েরা কি করবে? আমি কি করবো বলো? প্লিজ প্লিজ তুমি শান্ত, প্লিজ প্লিজ শুধু আমার কাছে দোয়া করো, আমার জন্য শুধু দোয়া করো, আর কিছু। তাহলে এরকম রেজাল্ট আসলো কি করে? আই ডোন্ট, সামান্য একটা ফোড়া হয়েছে, এটা বাইরে না হয়ে ভেতরে হয়েছে। কেন ফেললেই হলো, আমি অপারেশন করার পর রিপোর্টটা নিয়ে যাবেন, ওদের আবার দেখাবো। স্যার, আমরা সিটি গাইডেড করেছিলাম, ওটার রিপোর্ট দেখবেন কি না? নো নিড, এক্সরে রিপোর্ট দেখেই তো বোঝা যাচ্ছে এত বড় একটা টিউমার হয়েছে, এটার আবার এফএনএসি করতে হলো কেন? ডাক্তার সাহেব বললেন, আন্দাজি বললে তো আর হবে না, এত বড় একটা সুই ভেতরে ঢুকে দিয়েছে শুধু শুধু, এটার কোনো দরকারই ছিল না, আমি তো এক্সরে রিপোর্ট দেখেই অপারেশন করে ফেলব। এখন স্যার আমরা কি করতে পারি? দেখেন কি করতে পারেন, যদি আর কোথাও ঘুরে আসতে চান তো ঘুরে আসতে পারেন। না না, আমরা আসলে বেশি কোথাও যাইনি, প্রথমে একজন এফসিপিএস ডক্টরের কাছে গিয়েছিলাম, উনিই প্রেসক্রিপশনটা করেছেন, তারপরে হুদা সাহেব আপনার কথা বললেন। দেখুন, এই ধরনের একটা রিপোর্ট মানুষকে একেবারে শেষ করে দেয়, মানুষ ঘাবড়ে যায়, তারপরে এখানে সেখানে চায়। আমি অনেক দেখেছি, শুধুমাত্র ভুল চিকিৎসার জন্য এদেশের 20% পেশেন্ট মারা যায়। আমরা লাকি যে আপনার কাছে এসেছি, আসলে আমি অনেক বছর দেশে ছিলাম না তো তাই বুঝতে পারিনি কোথায় নিয়ে যাব। আমি তো ভাবছিলাম আব্বুকে দেশের বাইরে নিয়ে যাব। নিয়ে যেতে পারেন, সিঙ্গাপুর নিয়ে গেলে 20-25 লাখ টাকা খরচ হবে, আর আমার এখানে করলে 4.5-5 লাখ টাকায় হয়ে যাবে। আমার এখানে যদি করতে চান তাহলে আগামী রোববার একটা ডেট আছে, আগামী শনিবার এসে পেশেন্ট ভর্তি করিয়ে যাবেন, দুপুরের পরে আমি সন্ধ্যার পরে এসে দেখব। ওষুধপত্র সব এখান থেকেই দেওয়া হবে, এই অপারেশনের পর 10-12 দিন পোস্ট অপারেশন কেয়ারে থাকতে হবে, আর তারপর 4-5 দিন ক্যাবিনে থাকলে থাকতেও পারেন, অথবা সরাসরি রিলিজ নিয়ে বাসায় চলে যেতে পারেন।
আচ্ছা আমরা তাহলে একটু ভেবেচিন্তে আপনাকে বরং ডিসিশনটা জানাই, কি বলো আব্বু?